কেমন লাগলো বাবার বিয়ে দেখবে তুমি রাশপাশের ছেড়ে কিন্তু আমাকেই ভাড়া গয়সে থাকতে হয়েছে যখন ওখান দিয়ে চলে আসি না একটা সোয়েটার নিয়ে এসেছি না একটা জ্যাকেট নিয়ে এসেছি না একটা শাল নিয়ে মামুনি কিছুই নিয়ে আসেনি কিন্তু মামুনি রিং লাইট আর মাইক্রোফোনটা নিয়ে এসেছে কেন সবাই আদা করে দিয়েছে কি কথা বলতে আমাদের কিন্তু বিয়ে হয়নি ও তোমাদের বিয়ে হয়নি তাহলে কপালে সিঁদুর কেন হাতে শাখা কেন আর কত মিথ্যে কথা বলবা তোমরা অনেক বাচ্চা অনেকটা বাচ্চা বলছো কেন তোমরা তো পুরোটাই বাচ্চা একদিন রাতে দুই বাচ্চা একসাথে শুয়েছিলে তারপরে সকালবেলা উঠে দেখো আরেকটা বাচ্চা পাশে শুয়ে আছে তাই তো তুমি দেখতেই বাচ্চা আমার চার পাঁচটা ইট গাঁথা আছে জানলা নেই কিছু নেই আমরা ওই রাজমল ছেড়ে আমি আর আমার মেয়ে কিন্তু চলে এসেছি আমার এই ছোট্ট গোছানো ঘর ওটা কিন্তু আর নেই আমাদের কারণ এই গত তিন বছর ধরে কিন্তু তোমাদের কাছে আমরা অনেক কিছু লুকিয়ে এসছি আম্মার আর আমার বরের ব্যাপারে মাম্মার লাগে কিন্তু এরকম দুষ্টুমি করিস না আরে পাগল অরাৎ বাচ্চাদের মনে কোনো পাপ থাকে না তোমার ওই এত মিথ্যা কথা বলা আর সহ্য করতে পারছে না তাই এমন করছে নলে ভাবো না সেই আমাদের ছোট্ট রাসপাশা ছেড়ে কিন্তু আমাকেই ভাড়া ঘরে থাকতে হচ্ছে আমার মেয়েটা বা কত কষ্ট দেখতে পাচ্ছ কষ্টতে শুয়ে পড়েছে ওখানে আরে বাড়া কেউ ওকে বোঝা বাচ্চাটা কষ্টতে শুয়ে পড়েনি বাচ্চাটা ওইভাবে খেলা করছে মা আসো আসো আমার মেয়ের এই একটা বছর হতে যায় এই জানুয়ারি মাস পড়লেই কিন্তু আমার মেয়ের এক বছর হবে ওর বাবার সাথে নেই আর আমাদের এই যে জানলা এখন ভালোই ঠান্ডা পড়েছে আমি যখন ওখান থেকে চলে আসি না একটা সোয়েটার নিয়ে এসেছি না একটা জ্যাকেট নিয়ে এসেছি না একটা শাল নিয়ে এসেছি কিচ্ছু নিয়ে আসি এই ঠান্ডার মধ্যে আমাকে ভিডিও করতে হচ্ছে আমাদের বাড়ি যেখানে ভাড়া নিয়েছি তার পাশে একটা মেয়ে আছে আমাদের সাবস্ক্রাইবার সেই কিন্তু আমাকে ক্যামেরা ধরে দিচ্ছে তো যেটা তোমাদের বলার ছিল যে আমাদের কেন সবাই আদা করে দিয়েছে কারণ সত্যি কথা বলতে আমাদের কিন্তু বিয়ে হয়নি ও তোমাদের বিয়ে হয়নি তোমরা এতদিন বিয়ে বিয়ে খেলা করছিলা তাই তো আর খেলতে খেলতে একটা বাচ্চা হয়ে গেছে আমাদের বিয়ে হয়নি বিয়ে না হওয়া সত্ত্বেও কিন্তু দুজনে আমরা একসাথে ছিলাম বাড়ি দুজনে পরিবারই কিন্তু মেনে নিয়েছিল অনেক কেউই তো এখন থাকছে রেজিস্ট্রি করার পরে বিয়ে করে থাকছে বাচ্চাও হয়ে যাচ্ছে কিন্তু বিয়েটা হচ্ছে না আরে বাড়া কেউ এই পাগল অর্ডারটাকে বোঝা ভাই বোঝা এ মাথায় কিচ্ছু নাই মাথায় কিচ্ছু নাই আরে রেজিস্ট্রি করা মানেই বিয়ে হওয়া সরকারি নিয়মে বিয়ে হওয়া আর এমনি বিয়ে তো ওটা লোক দেখানো বিয়ে হয় কিন্তু আমাদের ওটা না বিয়েও হয়নি রেজিস্ট্রিও হয়নি কিচ্ছু হয়নি মামু সেটাই তো বলছি তোমাদের বিয়ে হয়নি রেজিস্ট্রি হয়নি কিচ্ছু হয়নি দুজন একসাথে শুয়েছিলা পকাত করে বাচ্চা হয়ে গেছে এরকম করে না বাবা দেখেছো তো তোমার এত মিথ্যা কথা বলা ওই বাচ্চাটাও সহ্য করতে পারছে না তাই তো তোমাকে চড় মারছে তোমরা আগের ভিডিও যা দেখেছিল তোমাদেরকে তো ভিডিওতে বলেই ছিলাম আমার আমার বরের কিন্তু বিয়ে হয়ে গিয়েছিল সবার প্রথমে দক্ষিণেশ্বরে গিয়ে আরে বানা আচ্ছা মুশকিল তো একবার বলছে আমাদের বিয়ে হয়নি বিয়ে হয়নি তারপর আবার বলছে আমাদের বিয়ে হয়েছে দক্ষিণেশ্বর মন্দিরে গিয়ে আরে বাড়া তার কাটা নাকি মেয়েটার বুঝতে তো পারছি না ভাই কথাবার্তা দেখে মনে হচ্ছে তার না পুরো মাথায় গবর ভরা কোন লোক कहां से आते हैं দেখো আবার বা লিখেছিল ছিল তখন স্ট্যাটাসে জাস্ট যখন আমাদের ফার্স্ট বিয়ে ছিল তখন স্ট্যাটাস ছিল বা কংগ্রাচুলেশন বলে দেখি এই এখন এক বছর হতে যায় মে বড় অবস্থাতেই আমরা বিয়ে করব আমার মেয়ের সামনে কপালের উপর লাঠি দিয়ে নেটওয়ার্কের বাইরে হালাই দেব অনেকেও বলে না বাচ্চা কাচ্চা তোরা বাবার বিয়ে দেখেছিস মায়ের বিয়ে দেখেছিস তখন আমার মেয়ে বলতে পারবে হ্যাঁ বাপের বিয়ে দেখেছি মায়ের বিয়েও দেখেছি আহা গো বলে আবার দাঁত ভ্যাট দেখো কত সুন্দর তোমাদের তো কোনো মান সম্মান বলে কিছু নেই লজ্জা শরম বলে কিছু নেই অন্তত বাচ্চাটার তো আছে যখন স্কুলে যাবে বড় হয়ে কলেজে যাবে তখন সবাই কি বলবে যখন বলবে না যে তোর বাবার বিয়ে দেখেছিস তোর মায়ের বিয়ে দেখেছিস তখন লজ্জায় আর স্কুল কলেজে যেতে পারবে না এই ভিডিওটা নিয়ে কেউ গায়ে মাখামাখি করো না ওদের পার্সোনাল ব্যাপার ওরা বার করুক বিয়ে তো কোনো যায় আছে না আমার ভিডিওটা বানানোর মেন উদ্দেশ্যটা হলো তোমাদেরকে বিনোদন দেওয়ার জন্য তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো শেয়ার করে দিও অনেক চ্যানেল ডিস্ট ডাউন হয়ে গেছে আর এই ভিডিওর এইগুলো দেখো এই ভিডিওগুলি দেখো সাইডে দেওয়া থাকবে এই ভিডিওগুলি দেখো ওই তো একটু ভালোবাসা দিও চলো দেখা হচ্ছে নতুন করে ভিডিওতে আর হ্যাঁ চ্যানেলে নতুন দেখলে সাবস্ক্রাইব অবশ্যই করো আর আইকনটাকে অলে বাজিও পরবর্তী ভিডিও আসছে খুব তাড়াতাড়ি